नमस्कार बंधुरा बांगला रान्ना चैनल सबाई के स्वागत। आज के शेयर करब बांग्लादेशी खूब जनप्रिय एक खाबार चिकेन तेहारी और ये रेसिपिटी खूब कम मसलार तैरी है ताछाड़ा खेते भीषण ही टेस्टी है। आमरा बिरियानी तो अनेक खेयेछि किन्तु माझे मध्ये ये रेसिपिटा ट्राई करे देखते पारें खेते किन्तु दारुण लागे। ताहले चलुन देखे नेवा जाक आमार आजकेर रेसिपिटी। रेसिपिटी बनानोर जोन्नो एखाने आमी 500 ग्राम चिकेन नियेछि आर तेहारी बनानोर जोन्नो चिकेनटा खूब बड़ो करे काटबेन ना, माझारी साइज करे केटे नेबेन। प्रथमे मांसटा रान्ना करे नेब, तार जोन्नो ग्यासे कड़ाई बसिये दियेछि। कड़ाईटा गरम होले एर मध्ये 3 टेबिल चामच सरिषार तेल दिये दिलाम। तेलेर मध्ये दुटो मीडियम साइजेर पेंयाज चाका करे केटे दिये दिलाम। प्याजटा एबार खूब भालो करे भेजे नेब। प्याजटा भालो करे भेजे नियेछि, एबार एर मध्ये दिए दिच्छि 1 चामच आदा बाटा, 1 चामच रसुन बाटा। आदा रसुनेर काचा गंधटा दूर हওয়া পর্যন্ত आदा रसुनটাকে একটু ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা ভালো করে ভেজে নিয়ে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। চিকেনটা ভাজার সময় দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। চিকেনটা 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জায়ফল গুঁড়ো আর 1 চা চামচ জয়িত্রী গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ ফেটানো টক দই। এবার নাড়াচাড়া করে চিকেনটা আরো 2 মিনিট মতো ভেজে নেব। দুই মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এবারে সিদ্ধ করার জন্য হাফ কাপ মতো গরম জল দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো সিদ্ধ করে নেব। दस मिनट पर ढाका तुले निच्छी। देखुन चिकेनेर मध्ये जे जलटा दिएछिलाम सेटा शुकिये गेछे आर चिकेनटाओ भालो मतो सिद्ध हये गेछे। चिकेनटा आमार रान्ना करा हये गेछे, एखन ग्यास अफ करे नामिये निलाम। एबारे भातटा रान्ना करे नेब। तार जन्य कड़ाइर मध्ये 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 4টে লবঙ্গ আর 4টে এলাচ, তবে এলাচটা একটু থেতো করে নিয়েছি। এবার মশলাগুলো তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। আর এখানে পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এখন হালকা ভেজে নেব। পেঁয়াজটা এখানে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে। এই রান্নাটার একটা বৈশিষ্ট্য হলো বিরিয়ানি বা যে কোনো রাইস ডিশ রান্না করতে গেলে সাধারণত আমরা সাদা তেল ব্যবহার করে থাকি, কিন্তু এই রান্নাটা সরিষার তেল দিয়েই তৈরি করা হয়। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা একটু ভেজে নেব।
আদা রসুনটা ভাজা হলে এর মধ্যে চাল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ গোবিন্দভোগ চাল জলে ধুয়ে আধ ঘন্টা মতো স্টেনারে রেখে দিয়েছিলাম। এতে করে চালটা অনেকটা নরম আর ঝরঝরে হয়ে গেছে। তবে এখানে আপনারা বাসমতি চালও ব্যবহার করতে পারেন। চালটা এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চালটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিতে হবে। এখানে চালটা সুন্দর করে ভেজে নিলে তেহারিটাও ঝরঝরে হবে। চালটা 3 থেকে 4 মিনিট মতো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 3 কাপ গরম জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ দুধ আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। চিকেনের মধ্যে নুন দেওয়া আছে তাই এখানে নুনটা বুঝে দেবেন। আর এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে ভাতটা ঝরঝরে হবে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে আসতে দেব। চালটা ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে রান্না করা চিকেনটা দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে করে ঝাল হবে না, তবে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব। পর ঢাকা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে হাফ চা চামচ করে কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দিলাম। তবে এখানে আপনাদেরকে গোলাপ জল আর কেওড়ার জল দিতে হবে এমনটা নয়, না দিতে চাইলে টেস্টের কোনো তফাৎ হবে না। আবারও হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো হতে দেব। তবে এই সময় গ্যাসের আঁচ একেবারে লোয়ে রাখতে হবে। আট মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। দেখুন ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর জলটাও শুকিয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে, এখন গ্যাস অফ করে দিলাম। এখানে আমি 2 কাপ চালের জন্য 3 কাপ জল আর 1 কাপ দুধ নিয়েছিলাম, তাহলে 1 কাপ চালের জন্য লাগছে 2 কাপ জল। এখানে জলের পরিমাণটা যদি ঠিকঠাক দেন তাহলে আপনার রাইসটাও একদম ঝরঝরে হবে। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব, তারপর সার্ভ করব। 10 মিনিট পর দেখুন এটা আগের থেকে আরও অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে পরিবেশন করব। আপনারাও এভাবে চিকেন তেহারি বানিয়ে দেখবেন, এই স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।